আসসালামু আলাইকুম। মিষ্টি দোকানের মতোই বুন্দিয়া তৈরির রেসিপিটা আজকে শেয়ার করছি। মিষ্টি খাবার যারা পছন্দ করেন এই বুন্দিয়া খেতেও খুবই পছন্দ করেন, তারা চাইলে খুব অল্প সময়ে বুন্দিয়াগুলো বাসায় বানাতে পারেন। আমি ইনস্ট্যান্ট এই বুন্দিয়াগুলো বানিয়েছি খুবই সহজ রেসিপিতে, আশা করছি ভালো লাগবে। বুন্দিয়া তৈরির জন্য 1 কাপ নিয়ে নিচ্ছি বেসন আর 1/4 কাপ চালের গুঁড়া, এটা শুকনো চালের গুঁড়া। তারপর এখানে 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এটা বেকিং পাউডার না বেকিং সোডা নিয়েছি, যেটাকে আমরা খাবার সোডা বলে চিনে থাকি। তারপর সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিতে হবে আর নাড়তে থাকতে হবে। আঠালো একটা গোলা তৈরি করতে হবে যাতে ডোটা অনেক আঠালো থাকে। এভাবে করে একটা হ্যান্ড উইক দিয়ে অনবরত নেড়ে যেতে হবে আর অল্প অল্প করে পানি মিশাতে হবে। বুন্দিয়া তৈরির এই মিশ্রণটাকে খুব বেশি পাতলা করা যাবে না, আঠালো আর ঘন এরকম যাতে একটা মিশ্রণ হয়ে যায়। আর উপরে উঠে একটু পরপর চেক করতে হবে যেটা কতটা পাতলা হয়েছে। বুন্দিয়া তৈরির জন্য আমাদের বেসনের গোলাটা এখন রেডি হয়ে গেছে, রেস্টে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে আমরা শিরা তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি, 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি, 3/4টার মতো এলাচ দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম জাফরান, যাতে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন কিছুক্ষণ জাল করে নিতে হবে। যখন চিনিটা পুরোপুরি গলে যাবে আর শিরার এই মিশ্রণটা কিছুটা ঘন হয়ে যাবে, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপর চুলায় আরও একটি প্যান বসিয়ে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। তেলটা আগে চেক করে নেবেন কতটা গরম হয়েছে, একদম গরম তেলে বুন্দিয়াগুলো ছাড়তে হবে। তারপর এটা ঝাঁঝরে নিতে হবে। গরম খাবার তেল থেকে ওঠানোর যে হাতাগুলো থাকে ছিদ্রযুক্ত ওলা, ওই টাইপের হাতা নিতে হবে। আমি এখানে একটা নিয়ে নিয়েছি আমার হাতের কাছে যেটা ছিল, আর এটার উপরে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। অনবরত নিচে পড়ে যাচ্ছে একটার পর একটা, এটা নাড়াচাড়া করার কোনোই দরকার নেই, এমনিতেই পড়ে যাবে। আর পড়ার পর কিছুক্ষণ পরেই এগুলো ফ্রাই হয়ে যাবে। আর প্রতিবার দেওয়ার সময় এটা পরিষ্কার করে তারপর আবার দিতে হবে। আপনার কাজ হচ্ছে এটা শুধু তেলের মাঝে ধরে রাখা আর নিজে থেকেই পড়ে যাবে। এভাবে করে সবগুলো বানিয়ে নিতে হবে। মিশ্রণটা যখন বানাতে বানাতে কিছুটা কমে যাবে, আমি এখানে কিছু রেড বুন্দিয়া তৈরি করতে চাচ্ছি, যার কারণে অল্প একটু রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি। রেড ফুড কালার মেশানোর পর একইভাবে বানিয়ে নিতে হবে। এটাও বানানো হয়ে গেছে আর কিছুক্ষণ ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন এগুলো গরম থাকা অবস্থায় শিরাতে দিয়ে দিতে হবে, শিরাটাও যাতে কুসুম গরম থাকে। শিরাতে দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। 30 মিনিট পর বুন্দিয়াগুলো খুব ভালো করে শিরাটা স্যুপ করে নেবে। তারপর শিরা ঝরিয়ে একটা বাটিতে উঠিয়ে নিতে হবে। বাস, আমাদের বুন্দিয়া তৈরি হয়ে গেল। আশা করছি আজকের এই বুন্দিয়ার রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।